হ্যালো এভরিওয়ান, কেমন আছো? সবাই আশা করি সবাই খুব ভালো আছে, আর আমিও একদম ভালো আছি। আমাকে দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আমি প্রেগনেন্ট ছিলাম, যে আমার বেবিকে নিয়ে আসলাম বাড়িতে। বাড়িতে নিয়ে যাচ্ছি মানে বাড়িতে আসিনি এখনও। তোর বাবা ওর ঠাম্মির সাথে খেলা করছিল, দেখো খেলা করছিল, মা দেখো রেগে যাচ্ছে ওর যে ওরকম পাপি খাচ্ছে বলে। আর আমরা হাসাহাসি করছিলাম গাড়ির মধ্যে, মানে আমি এতটাই খুশি। মানে হাসপাতালে কোনো বন্দি ঘরে ছিলাম মনে হচ্ছিলো, তারপর বাড়িতে চলে আসলাম আমরা। দেখো বাড়িতে চলে এসে যা নিয়মকরণ যেগুলো ছিল, মানে আগুনের ছাঁকে আমাকে দিতে হয়, যেভাবে যা মানে করছিলো সেভাবেই, যেভাবে বলছিলাম আমি সেভাবেই করছিলাম। তো আমি ঘরে চলে আসলাম আস্তে আস্তে করে, যাওয়ার পর নাইটি মাইটি ছেড়ে সব কিছু কমপ্লিট করে আমি চলে আসলাম ঘরের মধ্যে। ঘরে এসে দেখি বোন ঘর সাজিয়েছে বেলুন টেলুন দিয়ে, ফুল দিয়ে মানে সাজিয়েছে ঘর। তো তারপর পুচকুকে আমাকে আমাকে কোলে নিতে হলো, বললো যে তুমি পুচকুকে কোলে নিয়ে একটা ভিডিও বানাই। তো সেভাবে কোলে নিয়ে তারপরে ফুলের মধ্যে যেভাবে পা দিয়েছে, দেখো বলছিল ফুলের পা মধ্যে পা দাও দুই পা দাও, সেভাবে দেওয়াচ্ছিল। মানে যেইভাবে যা আমাকে বলছে আমি সেইভাবেই সেটাই করছিলাম, কী করবো বলো। আশা করে করেছে, এত কিছু আয়োজন করেছে, দেখো সবাই পাশে রয়েছে, ভাই বোন এগুলো সব কিন্তু আমার ভাই বোনেরা, সবাই মামি টামি সবাই। তারপর ওর অনেকটা খিদে পেয়েছিলো, তাই কান্না করছিলো, তাই আমি তাড়াতাড়ি করে ওকে খেতে দিয়ে বাবার কাছে দিয়ে দিয়েছিলাম, মানে দাদার কাছে দিয়ে দিয়েছিলাম। ওর বাবা সরি, এবার বাবা খেলছিলো দেখো ওর সাথে, মানে ঘুমিয়ে রয়েছে তার মধ্যে তো খেলছে। তো দেখো এদিকে হেঁটে বেড়াচ্ছে আর খেলছে, তাকিয়েছিল মনে হয় এখানে কী সাজিয়েছে সেটাই আবার দেখাচ্ছে।